বাংলাদেশের ফিল্ম স্টার সাকিব খান তার স্ত্রী হিসাবে বুবলিকে মেনে নিচ্ছে না। সুপারস্টার সাকিব খান নাকি বুবলিকে মেনে নিচ্ছে না, এ কথা বললেন বুবলির ঘনিষ্ঠ লোকেরা। সুপারস্টার সাকিব খান নাকি বুবলির বাচ্চা হওয়ার পর আর মেনে নিতে চাচ্ছে না। বর্তমানে বুবলি যখন নিজের বাচ্চা নিয়ে আলোচনায় আসলেন, তখন আর সাকিব নাকি মেনে নিতে যাচ্ছে না তাকে। জানা গিয়েছে যে 2019 সালে বীর সিনেমার দিয়েই তাদের মাঝে ব্যক্তিগত সম্পর্ক হয়, আর এই ব্যক্তিগত সম্পর্কের জুড়েই তাদের বাচ্চা আসে। বীর সিনেমার শুটিংয়ে লাস্ট দুটি গানের সিনেমায় বুবলিকে দেখা যায় তিনি প্রেগনেন্ট, এ নিয়ে তখন আলোচনায় এসেছিল, কিন্তু ধামাচাপা দিয়েছে সাকিব খান। বুবলিকে দেখা যায় এই গানের শুটিংয়ে এক জায়গায় দাঁড়িয়ে শুটিং করেছে, কোনো ড্যান্স করেনি, শুধু দাঁড়িয়েই শুটিংটি শেষ করেছে। একদিন বুবলি যখন শুটিং সেটে রয়েছিল, তখন তাকে সাংবাদিকরা ধরেছিল। সাকিব খান এড়িয়ে নিয়ে যায় বুবলিকে। পরবীর সিনেমা শেষ করে বুবলি চলে যায় আমেরিকা। আমেরিকায় গিয়েই তার বাচ্চা হয়। তার বাচ্চার বয়স বর্তমানে 2 বছর। এই খবরগুলো জানিয়েছে বুবলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মামুন। যখন নিজের ফেসবুকে এই ছবি শেয়ার করেন, তখনই নেট পাড়ায় ছড়িয়ে পড়ে। বুবলিকে ধরলো সাংবাদিকরা। বুবলি তখন কান্নায় ভেঙে পড়েছিল তার বাচ্চাকে নিয়ে। বললেন, কোনো খবরের কোনো ব্যাপারেই কারণ থাকে, এর পিছনে অনেক কারণ রয়েছে, যা আমি না বলা পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ, কেউ বানিয়ে নিউজ বানাবেন না, আমি বলি তারপর আপনারা বানাবেন, আপনাদের মাধ্যমেই জনগণ খবরটি পাবে, তাই আশা করি আপনারা ভালোভাবে নিউজটি বানাবেন। অপরদিকে সুপারস্টার সাকিব খানের পাশে দাঁড়িয়েছে অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়। অপু বিশ্বাস বলল, একবার সংসার ভেঙে গেছে বুবলি, এখন যখন একটু পড়া লেগেছে তখনই আবার ভাঙতে এসেছে আমার সংসার। আমার সুখ কখনো বুবলির সয় না, যখনই আমি সুখে একটু থাকি তখনই এসে হানা দেয়, আর আমার সুখ ভেঙে তছনছ হয়ে যায়। যখন জয়ের জন্মদিনে আমি সাকিব মিলে গিয়েছি, তখন আর ওর সহ্য হচ্ছে না, ও আরেকটা ইস্যু নিয়ে আসলো, বাচ্চা। এই বাচ্চা আসলে কার খোলসাভাবে বলছে না, কিন্তু জানা যাচ্ছে সাকিব খানের নাম নিয়েই নাকি এই বাচ্চার কথা বলতে আসে বুবলি। বুবলি আসলে কোনোদিনও শুধরাবে না, আমার সুখ কোনোদিন ওর সইবে না, তাই আমার সুখের উপর হানা দেয় বুবলি। দর্শক আসলে অনেকেই বলছে বুবলির এই বাচ্চা সাকিব খানের। সাকিব খান নাকি আমেরিকায় পাশেও ছিলেন বুবলির, যতক্ষণ তার বাচ্চা গর্ভে ছিল এবং যখন জন্ম নিয়েছে, এই পর্যন্ত বুবলির পাশে ছিল সাকিব খান। এ কথাগুলো জানিয়েছেন বুবলির অ্যাসিস্ট্যান্ট। অপরদিকে কড়াকড়িভাবে অপু বিশ্বাস জানিয়ে দিয়েছে, প্রমাণ নিয়ে কথা বলবি, এর আগে বলবি না, সাকিব খানের যে বাচ্চা তার কি কোনো প্রমাণ আছে। অপরদিকে বুবলি জানিয়েছে ইসলামের রীতিমতোই তাদের বিয়ে হয়েছিল। যখন বীর সিনেমার শুটিং চলছিল, তখন তারা ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে যায়, আর তা থেকেই বাচ্চা, তাই তারা ইসলাম ধর্মের রীতিমতো বিয়েও শেষ করেছিলেন, কিন্তু বর্তমানে মেনে নিতে চাচ্ছে না সাকিব খান। দর্শক, এই খবরে মিডিয়া পাড়ায় চলছে আলোচনা সমালোচনা। বুবলি, সাকিব খান, অপু বিশ্বাস, এই তিনজনকে নিয়ে চলছে মিডিয়া পাড়ার গুঞ্জন। আসলে কি হবে বুবলির এই বাচ্চার বাবা? হয়তোবা সাকিব খানই হচ্ছে বুবলির বাচ্চার বাবা। দর্শক, কি নিয়ে আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।